হাদিসে পাকের ভিতরে আসছেন, মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে আসছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন আগের উম্মতদের হায়াতের জিন্দেগির কথা আমাকে বলতেছেন, যে আগের উম্মতদের আগের নবীদের উম্মতদের হায়াত লম্বা ছিল। আল্লাহ পাক যখন আমাকে এভাবে বললেন, আমি তখন মনে করলাম আমার উম্মতদের তাদের তুলনায় হায়াত তো অনেক কম, তাহলে আমলও মনে হয় কম হবে। তখন আল্লাহ পাক রব্বুল আমিন এই কথা শোনার পরে আমাকে বলতেছেন, নবী কোনো চিন্তার কারণ নাই, আপনার উম্মতদের হায়াত যত কম হোক না কেন, একটা রাত ইবাদত করবে 1000 মাসের চাইতে উত্তম সওয়াব আমি তাদের আমলনামায় লিখে দিব। আমাদের হায়াত কম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য স্পেশাল কিছু অফার রেখেছেন, সুবিধা রেখেছেন, সুবহানাল্লাহ। সেই বুখারীর 2021 নম্বর হাদিসের ভিতরে বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. حضرت عائشة الصديقة رضي الله تعالى عنها بولن رسول أكرم صلى الله عليه وسلم بولسين তোমরা যে লাইলাতুল কদর রাত তালাশ করবা, তবে কোন কোন রাত তালাওয়াত তালাশ করবা? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি বলেছেন, ও উম্মতেরা তোমরা 21 থেকে বেজর রাতগুলো তোমরা, অর্থাৎ 20 এর পর থেকে যে রাতগুলো আছে বেজর রাত, এই বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। সুবহানাল্লাহ। 20 এর পরে 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোতে আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছে। আমরা পারবো না ইনশাআল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আমি আপনাকে শবে কদর লাইলাতুল কদরে আনজালনা নাজিল করেছি। কি নাজিল করেছেন? লাইলাতুল কদরে আল্লাহ পাক বলে যে আমি কোরআন লাইলাতুল কদরে রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক নবীকে প্রশ্ন করতেছেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর এমন যে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে কি উত্তম? এখানে 1000 মাসের চেয়ে উত্তমের কথা বলা হয়েছে, তাই বলে আপনারা বুঝবেন না বা ভাববেন না যে 1000 মাসের কথা আল্লাহ বলছে। বলা হয়েছে 1000 মাসের চেয়েও কি উত্তম। 1000 মাস আল্লাহ পাক এখানে উত্তম বলেছেন যে এই মাসের এই রাতে এত মহত্ব, এত ফজিলত, এত মর্যাদা, আল্লাহ পাক 1000 মাসের চাইতেও উত্তম এই কারণে বলেছেন যে এটার 1 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 7 গুণ না, 100 গুণ না। আল্লাহ তাআলা উত্তম দ্বারা এটাই বুঝাইতেছেন যে কত গুণ হতে পারে, এটা শুধু আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন।
ইমান কদর গবেষণা করতে গিয়ে দেখলাম যে আল্লাহ পাক রাতের কথা এত বললে রাতের মর্যাদা এত বললে এর কারণ অবশ্যই তো আছে কারণগুলো খুঁজে দেখলাম আপনারা অবাক হয়ে যাবেন রাতের যে ফজিলতের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন দিনের কথা আল্লাহ পাক এত বেশি বলেন না কিভাবে বুঝবেন আপনি আল্লাহ পাক রব্বুল আমিন রাতের কথা রাতের সম্মান আর রাতের মর্যাদা এত বেশি দিয়েছেন এই দুনিয়ায় যখন কোরআন নাযিল হলো কি নাযিল হলো কোরআন নবীজির কাছে কোরআন নাযিল হয়েছে শুরুতেই হলো রাতের বেলা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বোঝাইতেছি রাত কেন এত দাম রাত কেন এত দাম আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন নাযিল করলেন শুরুতেই রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের যে ঘুমের ব্যবস্থা করেছেন আরামায়েশের ব্যবস্থা করেছেন দিনের ঘুমের চেয়ে রাতে যখন মানুষের আরাম করতে যায় ঘুমাতে যায় দিনের ঘুমের চেয়ে রাতের ঘুমে মানুষ তৃপ্তি পায় শান্তি পায় ঠিক কি না রাতের ঘুমের ভিতরে কি পায় মানুষ শান্তি আল্লাহ পাক রব্বুল আমিন রাতের গুরুত্ব রাতের সম্মান আর মর্যাদা কেন এত দিলেন আমার আপনার নবী আল্লাহ পাকের সঙ্গে যখন দিদারে গিয়েছিলেন যেটাকে মেরাজ বলা হয় সেই মেরাজ হয়েছিল রাতের বেলা সুবহানাল্লাহ অর্থাৎ আমরা দু একটি ব্যাখ্যা যতই শুনলাম আল্লাহ পাক রব্বুল আমিন এই কিছু গুণের কারণে আল্লাহ পাক রাতের মর্যাদা দিনের চাইতেও বেশি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন সেই লাইলাতুল কদরের কথা আল্লাহ পাক বলছেন যে সবে কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম সুবহানাল্লাহ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر আল্লাহ পাক বলেন এই রাতে ফজরের নামাজ পর্যন্ত রূহুল কুদুস অর্থাৎ হযরত ফেরেশতা জিবরিল আমিন সহ মালায়েকা ফেরেশতারা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের হযরত জিবরিল আমিন এই দুনিয়ায় অবতরণ করেন সুবহানাল্লাহ এই রাতে লাইলাতুল কদরের রাতে ফেরেশতা অবতরণ করেন এই দুনিয়া আসমানে এই দুনিয়ায় আসেন আল্লাহ পাক বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার শান্তি এই ফজরের সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দির প্রতি শান্তি বর্ষণ করতেই থাকেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা সূরা কদরে আল্লাহ পাক শুরুতেই বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি রমজান মাস এমনি হলো শ্রেষ্ঠ আল্লাহ তাআলা কোরআন নাযিল করে রমজানের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিয়েছেন সুবহানাল্লাহ তো এই রমজান মাস এসেছে আমরা কি পেরেছি এখন আমাদের জীবনের গুনাহাতাগুলো মাফ করাইতে যদি তাই পারতাম এখনো হোটেল গুলা খোলা রেখে আমরা রোজাদার হয়েও যারা রোজা রাখে নাই তাদের মাঝে খাবার বিতরণ করতে পারতাম না ঠিক কিনা বলে যদি মুত্তাকি আল্লাহ পাক রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য
রমজান মাস মুত্তাকি হওয়ার মাস তাকওয়া অর্জনের মাস আমরা কি এখনো মুত্তাকি হতে পেরেছি যদি মুত্তাকি হইতাম তাহলে খাদ্যে ভেজাল দিতাম না ওজনে কম দিতাম না যারা কাস্টমাররা যায় এক একটা 3 পিসের দাম 500 700 1000 টাকা এটার দাম 5000 টাকা আছে বসতাম না ঠিক কি না বলেন আমরা কি এখনো মুত্তাকি হতে পেরেছি যদি আমাদের ভিতরে তাকওয়া থাকতো তাহলে আমরা দিনের বেলা খাইতাম না আমার প্রিয় ভাইরা যারা রোজা রাখে না ভয়াবহ হাদিস এসেছে মুস্তাদরাকে হাকিমের হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি নিয়ে এসেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন নবীজি বলেন আমার কাছে দুইজন ব্যক্তি আসল আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি স্বপ্নের ভিতরে দেখতেছি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আমাকে দুইজন ব্যক্তি বাহুতে ধরে আমাকে নিয়ে নিয়ে যাইতেছেন অনেক দূরে চলে গেলাম যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা পাহাড় ওরা দুইজন আমাকে দেখে দেখে বলতেছে আসুন আমরা পাহাড়ে উঠব পাহাড়ে উঠে নবীজি বলেন আমি তো পাহাড়ে উঠতে পারবো না দুইজন ব্যক্তি আমাকে দেখে বলেন আমরাই আপনাকে পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে যাব যখন আমাকে এরা দুইজন পাহাড়ের উপরে উঠিয়ে নিয়ে গেল পাহাড়ের মাঝ জাগার ভিতরে যখন আমি গেলাম বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম বিশাল আওয়াজ আমি তখন ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম এটা কিসের আওয়াজ ওরা বলল এটা হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ নাউযুবিল্লাহ এরপরে আমাকে আরো একটু সামনে নিয়ে যাওয়া হলো আমি যখন পাহাড়ের একেবারে উপরে উঠে গেলাম ওঠার পরে আমি দেখতে পেলাম কিছু মানুষকে পা উপরের দিকে লটকায়া তাকে পায়ের মাঝে বেঁধে এই যে গাল আছে দুই গালের করাত লাগায়া ছুরি লাগায়া তাদের দুই পাশে দুই গালগুলো কেটে ফেলতেছে আর রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে আমি তখন ভয় পেয়ে গেলাম এই দুইজনকে আমি জিজ্ঞাসা করলাম কি কারণে এদের আযাবগুলো দেওয়া হইতেছে শাস্তিগুলো দেওয়া হইতেছে ওরা দুইজন আমাকে বলে যারা ইফতার ইফতার হওয়ার সময় ইফতার হওয়ার সময় না হইতে রোজা ভাঙার সময় না হইতে যারা ইফতার করে ফেলে রোজাকে যারা ভেঙে ফেলে তাদেরকে দুনিয়ায় পরিপূর্ণ সময় রোজা না রাখার কারণে আল্লাহ পাক এদের কিভাবে করে শাস্তি দিতেছেন নাউযুবিল্লাহ কিভাবে করে শাস্তি দেওয়া হইতেছে যারা রোজা রাখবে না আল্লাহ পাক এদের কিভাবে করে শাস্তি দিবে এজন্য এই হাদিস শোনার পরেও তো আমাদের ভয় হওয়া দরকার যে আসলে এভাবে করে জাহান্নামে শাস্তি দেওয়া হবে যারা রোজা রাখতো না যারা আল্লাহকে ভয় করত না প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বারবার কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমরা মুত্তাকি হও তাকওয়া অর্জন করো মুত্তাকিদের জন্যই হলো জান্নাত সুবহানাল্লাহ কাদের জন্য জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য তাকওয়া অর্জনকারীদের জন্য আপনারা জানেন আল্লাহ তাআলা রোজার আয়াতই নাযিল করছেন আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ বিরু হতে পারো
খোদা ভীরু হতে পারো সুবহানাল্লাহ মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রমাদান মাস দিয়েছেন সিয়াম দিয়েছেন রোজা রাখার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন মুত্তাকি কেমন হইতে হবে মুত্তাকি হলে সুদ খাওয়া যাবে না যারা মুত্তাকি হবে তারা ঘুষ খাবে না মুত্তাকি যারা হবে তারা দুর্নীতি করবে না মুত্তাকি যারা হবে মানুষকে গালাগালি করবে না মুত্তাকি যারা হবে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করবে না ঠিক কি না বলেন মুত্তাকি কেমন ছিল আল্লাহর ভয় সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হলেন ওনার কাছে যত খাদ্য ছিল পানি ছিল সফরের কারণে সব খাদ্য পানি শেষ হয়ে গিয়েছে উনি অনেক সময় পর্যন্ত রেস্টুরেন্ট হোটেল খুঁজলেন খাবার জায়গা খুঁজলেন কোথাও খাবারের জায়গা খুঁজে না পেয়ে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি খুঁজতেছেন কোথায় ছাগলের পাল আছে কোথায় রাখাল আছে তিনি ছাগলের পাল দেখতে পাইলেন একজন রাখালের সাথে দেখা হয়ে গেল রাখালকে ডাক দেয়া বলেন রাখাল এই যে তোমার কাছে কতগুলো ছাগলের পাল দেখা যায় বকরির পাল দেখা যায় তুমি আমাকে একটু দুধ খাবার জন্য একটা বকরি আমাকে দাও আমি একটু দুধ পান করব আমি বড়ই পিপাসিক তো আমি বড়ই ক্ষুধার্ত তুমি আমাকে একটু দুধ পান করার ব্যবস্থা করে দাও রাখাল ডাক দিয়া বলে ও মুসাফির আমি তোমাকে চিনি না এই যে বকরির পালগুলো দেখতে পাইতেছো আসলে বকরির আসল এই পালের মালিক তো আমি নই আমারও একজন মালিক রয়েছে ওই মালিকের বিনা অনুমতিতে আমি একটা বকরির দুধ আমি তোমাকে পান করাইতে পারবো না সুবহানাল্লাহ কি আল্লাহর ভয় ছিল তাদের ভিতরে আমানতদারিতা ছিল কি আমানত আমাদের আমানতের খেয়ানতি দেখে দেখে আজকে ইহুদি খ্রিস্টানেরা অমুসলিমেরা হাসাহাসি করে ঠিক কিনা বলেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাখাল ডাক দেয়া বলে আমার একজন মালিক আছে মুনিব আছে আমিরুল মুমিনিন তাকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য ও এটাই সুযোগ আর একটু তারে পরীক্ষা করে দেখি তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলেন উনি মানুষকে বেশি বেশি পরীক্ষা করতেন যাতে করে মুত্তাকি বানানো যায় যাতে করে পরহেজগার বানানো যায় এই কারণে তিনি মাঝে মাঝে পরীক্ষা করতেন এই রাখালকে পরীক্ষা করার জন্য হযরত আমিরুল মুমিনিন ডাক দেওয়ার রাখাল চিন্তা করো না টেনশন করো না তুমি যদি আমাকে একটা বকরি দাও আমি তো বকরির দুধও পান করতে পারবো আবার জবাই করে গোশতও খাইতে পারবো তবে আমি এর বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা পয়সা দেব কিছু দিরহাম দিয়ে কিনে নেব তোমাকে আমি একটা কৌশল শিক্ষা দেই যদি তোমার মালিক কখনো প্রশ্ন করে এই পালের ভিতরে একটা বকরি কোথায় গেল অথবা একটা বকরি এত বড় পালের ভিতরে স্বাভাবিক যাইতে পারে অথবা বাঘেও খেয়ে ফেলতে পারে তুমি তোমার মালিককে বুঝাইবা মালিক একটা বকরিকে বাঘে খেয়ে ফেলেছে যখন এই কথা বলল ডাক দিয়া বলে ইয়া আবনাল মালিক ফাইনাল্লাহ তাহলে আমার আল্লাহ কোথায় সুবহানাল্লাহ আমার মালিক যদি আমি এইটা বলবো তাহলে আমার আল্লাহ কোথায় আল্লাহু আকবার তার দিলের ভিতরে কেমন আল্লাহ পাকের ভয় দেখে বলতেছে রে বান্দা তুমি আমারে বলো তুমি একটা বকরি বাগে খেয়ে ফেলেছে আমার মালিককে আমি দুনিয়ায় উল্টা পাল্টা বুঝাইলে বুঝাইতে পারবো কিন্তু আমার মালিকেরও একজন মালিক রয়েছে আল্লাহ সে আল্লাহর বোঝানোর আমার ক্ষমতা নাই সুবহানাল্লাহ দুনিয়ার আমার মালিকের সাথে আমি চালাকি করে বাঁচতে পারবো
কিন্তু আমার মালিক আমার মালিকেরও মালিক যিনি আল্লাহ কঠিন মুসিবতের দিনে সে আল্লাহ পাকের সাথে চালাকি করে আমি গোলাম সে নিব বাসতে পারবো না সুবহানাল্লাহ কেমন ছিল তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় হযরতে আমিরুল মুমিনিন কথাটা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন ও রাখাল তোমার মত যদি মুত্তাকি পরহেজগার তাকওয়াবান যদি আমানতদারী তা লোকগুলো যদি এখনো দুনিয়ায় বেঁচে থাকে এই দুনিয়া কোনোদিন বিপর্যয় সৃষ্টি হবে না সুবহানাল্লাহ এত অশান্তি কেন এত হাহাকার কেন মানুষের এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন যদি ওই যুগের মত মুত্তাকি পরহেজগার আমার সোনার বাংলাদেশে থাকতো যদি আমার সোনার বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরের লোকগুলো যদি আমানতদারিতা যদি ঠিক থাকতো ওরা যদি এক কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা জনগণের মেরে না খাইতো আমার সোনার বাংলাদেশ যে সোনার বাংলাদেশ বলি আসলেই সোনার বাংলাদেশ রাস্তাঘাট হয়ে যেত আজকে ওদের ভিতরে তাকওয়া না থাকার কারণে পরহেজগারিতা না থাকার কারণে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেখা যায় রাস্তাঘাট করার জন্য টাকা দেওয়া হয় বোয়াল মাছ তিমি মাছেরা রাস্তাঘাটে টাকা পয়সা মেরে খেয়ে রাস্তার এমন দুর্গতি বানিয়ে ফেলে দুই তিন দিন রাস্তায় বড় বড় গাড়ি চলার পরে রাস্তার মাঝখানে গর্ত হয়ে যায় রাস্তা রাস্তা থাকে না ঠিক কিনা বলেন আমাদের অবস্থা মুত্তাকি নাই তাকওয়াবান নাই আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জায়গায় আপনি খুঁজে খুঁজে দেখুন আল্লাহ পাকের ভয় মানুষের ভিতরে খুবই কম মানুষকে পূর্বে করোনা দিয়া ধাক্কা দিয়াও মানুষ আল্লাহকে এখনো পর্যন্ত ভয় করে না রমজান মাসে দোকান পাটে বসে বসে কিভাবে করে যাত্রা ড্যান্স দেখতে পারে গান শুনতে পারে এরা আসলেই প্রকৃত মুমিন আর মুত্তাকি পরহেজগার হতে পারে না কিভাবে এখনো করোনা ধাক্কা খাওয়ার পরেও মানুষ বিভিন্ন জায়গার ভিতরে গিয়ে খারাপ অশ্লীল কাজ করতে পারে এখনো পর্যন্ত এদের ভিতরে আল্লাহ পাকের ভয় আসে নাই আমার প্রিয় ভাইয়েরা এখন আমাদেরকে আল্লাহ পাকের ভয় করার দরকার সামনে করোনার চেয়েও আরো বড় ধাক্কা আসতে পারে আল্লাহ তাআলা বড় বড় ধাক্কা দিয়া বান্দাদেরকে বলে বান্দারে এখনো সময় আছে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করিও না আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করো মজবুত করো আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলো 30 40 50 60 বছরের জিন্দেগি কতদিন বেঁচে থাকবা যদি মরতেই চাও ভালোভাবে মরো তা না হলে আযাব আর গজব দিয়া তোদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দেব ঠিক কি না বলে আল্লাহ বারবার সিগন্যাল দেয় সতর্কতার সাথে আল্লাহ পাক মাঝে মাঝে করোনা দেয় ডেঙ্গু জ্বর দেয় বিভিন্ন আল্লাহ পাক আযাব গজব দিয়ে আমাদেরকে সাবধান করতে চায় ঠিক কি না আমার পরিজার টুকরা ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আমরা বেশি বেশি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করব পারবো না ইনশাআল্লাহ মহতরম হাজেরিন লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে হাদিসে পাকের ভিতরে সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه حضرت ابو هريره رضي الله تعالى عنه حديث كما বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি শবে কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাত্রি বেলা কিয়াম করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে রাত্রি জাগরণ করবে
আমার আল্লাহ পাক রব্বুল আমিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে সুবহানাল্লাহ 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 এই রাতের গুরুত্ব ফজিলত মুত্তাকিরাই বুঝবে ঠিক কি না আল্লাহ ওয়ালা নেককা এরাই বুঝবে এই রাতের কত ফজিলত কত সম্মান এই রাতে কত নেক হাসিল করা যায় নেক হাসিল থেকে মুত্তাকিরা পিছু হটবে না এই রাত্রি বেলা কবর বেঁধে তারা লাইলাতুল কদরের রাত্রিগুলোতে রাত জাগরণ করে ইবাদত করবে ঠিক কি না প্রিয় হাজেরিন হাদিসে পাকের ভিতরে আসছে সহিহ সুনান ইবনে মাজার 1644 নম্বর হাদিসের ভিতরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন একবার রমজান শুরু হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাসে এমন একটা রাত রয়েছে যে রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম যারা এই রাত্রি বেলা রাত্র জাগরণ থেকে বঞ্চিত থাকবে তারা কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আর এই রাত্রি বেলা যারা রাত্র জাগরণ করবে না তাদের মত দুর্ভাগা আর কেউ হতে পারে না নাউযুবিল্লাহ আল্লাহ নবীজি বলতেছেন এই রাতে যারা রাত্র জাগরণ করবে না তারা আল্লাহ পাকের বরকত থেকে বঞ্চিত নাউযুবিল্লাহ বলি প্রিয় হাজেরিন আমরা শবে কদরে আসবে এই শবে কদরে রাত নিয়ে আমাদের ইমামদের ভিতরে সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ রয়েছে আমরা আমাদের বাংলাদেশে যেটাকে লাইলাতুল কদর বলি 27 রজনী কত রজনী 27 রজনী তো হাদিসের পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলতেছেন যে আমি একদিন এই লাইলাতুল কদরের ফজিলত বলার জন্য সাহাবায়ে কেরামদের মাঝে এই খুশির সংবাদ বলার জন্য আমি আসতেছিলাম প্রতিমধ্যে দেখি দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া করতেছে আমি তাদের ঝগড়া থামাইতে গিয়ে কয় তারিখে কতই রমজানে এই লাইলাতুল কদর সংগঠিত হয়েছে আল্লাহ পাক আমার কাছ থেকে ভুলেয়া নিয়েছে তবে নবীজি বলছেন আমাকে যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত ভুলিয়ে নিয়েছে এর মাঝে আমার উম্মতের জন্য কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ কল্যাণ কি যে আমরা বেজর রাতগুলো তালাশ করার জন্য এক রাতের চেয়ে আরো বেশি রাত আমরা ইবাদত করার সুযোগ পাবো সুবহানাল্লাহ হাদিসে পাকের ভিতরে আসছে মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে আসছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহর পয়গম্বর বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন আগের উম্মতদের হায়াতের জিন্দেগির কথা আমাকে বলতেছেন যে আগের উম্মতদের আগের নবীদের উম্মতদের হায়াত লম্বা ছিল আল্লাহ পাক যখন আমাকে এভাবে বললেন আমি তখন মনে করলাম আমার উম্মতদের তাদের তুলনায় হায়াত তো অনেক কম তাহলে আমলও মনে হয় কম হবে তখন আল্লাহ পাক রব্বুল আমিন এই কথা শোনার পরে আমাকে বলতেছেন নবী কোনো চিন্তার কারণ নাই আপনার উম্মতদের হায়াত যত কম হোক না কেন একটা রাত ইবাদত করবে 1000 মাসের চাইতে উত্তম সওয়াব আমি তাদের আমলনামায় লিখে দিব আমাদের হায়াত কম থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য স্পেশাল কিছু অফার রেখেছেন সুবিধা রেখেছেন সুবহানাল্লাহ মহতরম হাজেরিন আল্লাহর পয়গম্বর সেই বুখারীর 2021 নম্বর হাদিসের ভিতরে বলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر
minal asril awakhiri min ramadan hazrat aisha siddiqah radhiyallahu ta'ala anha bolen rasul akram sallallahu alaihi wasallam bolechen tumra je lailatul qadr raat talash korba tobe kon kon raat talash korba hazrat aisha siddiqah bolen amar nabiji bolechen o ummatera tumra 21 থেকে বেজর রাতগুলো তোমরা অর্থাৎ 20 এর পর থেকে যে রাতগুলো আছে বেজর রাত এই বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে সুবহানাল্লাহ 20 এর পরে 21 23 25 27 29 এই রাতগুলোতে আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছে আমরা পারবো না ইনশাআল্লাহ প্রিয় হাজেরিন ইমামদের ভিতরে এই তারিখটা নিয়ে اختلاف হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বেজর রাতের কথা কিসের রাত বেজর রাত অর্থাৎ 20 তারিখ 20 রোজার পর থেকে যে রাতগুলো বেজর রাত এই বেজর রাতগুলোতে আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন তো আমরা শুধু 27 রজনীতে ইবাদত করে থাকি উপমহাদেশের ভিতরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া হ্যাঁ বিশ্বের তিনটি রাষ্ট্রের ভিতরে আমরা শুধু এক রাত আমরা সবাই এসে ইবাদত করি হ্যাঁ করেন ফজিলত রয়েছে তবে বাহিরে মক্কা মদিনা বাহিরের কান্ট্রিগুলোতে দেখা যায় ওনারা এই যে বেজর রাত 20 তারিখের পরে 21 25 27 29 এই রাতগুলো আছে প্রত্যেক রাতে তারা কোমর বেঁধে সারা রাত ভর জেগে জেগে ইবাদত করে কদর তালাশ করে কদর খোঁজে আমার ভাইয়েরা লাইলাতুল কদর শেষ রাতগুলোতে আমরা তালাশ করব আল্লাহ পাক যেন আমাদের রমজানের শেষে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন বলেন আমিন মুহতারাম হাজেরিন আমরা লাইলাতুল কদরের সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনলাম পরিপূর্ণ আলোচনা আমরা 27 রজনীতে শুনব ইনশাআল্লাহ তবে আমরা আজকে থেকে একটি দোয়া শিখব দোয়া করব প্রত্যেক নামাজের পরে অথবা নামাজ ছাড়াও নবীজি সাহাবায়ে কেরাম এই আমলগুলো করতেন আপনারা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আর নিজের জন্য বলবেন ফাআফু আননি সবার জন্য ফাআফু আন্না আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আমরা আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন তুমি তো বড়ই ক্ষমাশীল তুমি কি বড়ই ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি তো ক্ষমা করতে পছন্দ করো সুবহানাল্লাহ ফাআফু আননি ওয়া আল্লাহ তুমি আমাকে আমি গুনাহগারকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ হাদিসের অর্থ অনেক এই দোয়ার অর্থটা অনেক সুন্দর এজন্য আপনি আমি দোয়াটা শিখব যারা জানে তার কাছে আমরা শিখব প্রিয় হাজেরিন আমরা আসুন শাবে কদরের কিছু আলোচনা শুনলাম আমরা আজকে যেহেতু আর মাত্র 2 থেকে 3 দিন আছে 2 3 দিন পরেই শুরু হয়ে যাবে ইতিকাফের সুন্নতের আমল আমরা ইতিকাফ সম্পর্কে কিছু হাদিস শুনি কিছু মাসআলা শুনি হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর ইতিকাফের ফজিলত নিয়ে আলোচনা করেছেন আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন এত গুরুত্ব ইতিকাফের ইতিকাফ আগে আমরা জানি কয় প্রকার হয়ে থাকে ইতিকাফ তিন প্রকার কয় প্রকার
জোরে বলুন তিন প্রকার আরো জোরে তিন প্রকার ইতিকাফ হলো তিন প্রকার সুন্নাত ইতিকাফ নফল ও মুস্তাহাব ইতিকাফ আর ওয়াজিব ইতিকাফ কয় প্রকার হয়েছে তিন প্রকার কি কি বলেন তো সুন্নাত ইতিকাফ এরপরে নফল ইতিকাফ এরপরে ওয়াজিব ইতিকাফ সুন্নাত ইতিকাফ কাকে বলে সংক্ষিপ্ত হলো রমজানের 20 রোজা রাতে অর্থাৎ 21 এ যে তারাবি অথবা 21 এই বেজর রাতে থেকে শুরু হয় এই বেজর রাত থেকে বাকি ঈদের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা এটা হলো সুন্নাত ইতিকাফ বুঝে আসছে না ইনশাআল্লাহ দ্বিতীয় হলো নফল ইতিকাফ কাকে বলে যারা 3 দিন 2 দিন 1 দিন 7 দিন 3 ঘন্টা অর্থাৎ আপনি কিছু সময় মসজিদে আপনি অবস্থান করবেন ইতিকাফের নিয়তে এটাও হলো নফল ইতিকাফ তিন নাম্বার ওয়াজিব ইতিকাফ হলো আপনি মান্নত করছেন যে আমার যদি এটা হয় আমি ইতিকাফ করব আমার যদি এটা থেকে বাঁচতে পারি আমি ইতিকাফ করব অথবা আপনি পূর্বের ইতিকাফ আপনার কাজা হয়ে গেছে কি হয়ে গেছে কাজা হয়ে গেছে এদের জন্য হলো ইতিকাফ করা হলো ওয়াজিব এখন আসুন আমরা জেনে ইতিকাফ করলে লাভ কি ইতিকাফের ফজিলত কি আমরা কি পাবো এই জাযা কি পাবো আল্লাহ আমাদেরকে কি দিবেন সুআবুল ঈমান হাদিসের কিতাব সুআবুল ঈমান হাদিস নাম্বার 3681 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলতেছেন মানে তাকা ফা আশরাফি রমাদান কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আমার আল্লাহ পাক ওই বান্দির আমল নেবার ভিতরে দুইটা হজ দুইটা উমরা করার সওয়াব লিখে দিবে আল্লাহু আকবার কয়টি হজ কয়টি উমরা আমি বিনয়ের সাথে বলবো যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বাবাড়া আর তোমরা এটাকে সুযোগ ইতিকাফ করা এখানে থাকলে দিন শেখা যাবে নামাজের মাসায়েল শেখা যাবে কোরআন সহি করে তোমরা আমার কাছে শিখতে পারবে আমি তোমাদের খেদমত করব ইনশাআল্লাহ আল্লাহ সব সময় আমি তোমাদের সাথে সময় দেব যারা বিশেষ করে এসএসসি পরীক্ষা দিয়েছো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের মা বাবার কাছে সালাম দিয়ে যেদিন ইতিকাফের দিন হয় সেই দিন তোমরা রাত্রিবেলা আসরের নামাজের পরে পরেই মসজিদে অবস্থান করবে এখানেই ইফতার করবে পারবা না ইনশাআল্লাহ কারা কারা তুই আসছো এসএসসি পরীক্ষায় কারা কারা আসো দেখি কে কে থাকার জন্য ইচ্ছুক 10টা দিন ইতিকাফের ফজিলত কাদেরকে শুনাইলাম ফজিলত আমরা কাদেরকে শুনাই রফিকুল ভাইয়ের ছেলে আছে নাকি আসো রফিকুল ভাইয়ের ছেলে আছে কি নাম যেন ওর রাকিবুল আমাদের রাকিবুল বাবজান আসো তারপরে নজরুল ভাইয়ের ছেলে আছে না তুমি থাকতে পারবে ইনশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখো ক্যামেরাম্যান একটু ভিডিও করো নুরানি সাহেবগুলো একটু দেখাও এরা ইতিকাফে থাকবে ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে মাশাআল্লাহ এই নুরানি চেহারা নেককার মানুষেরা যুবক আলহামদুলিল্লাহ আর কে আছে ইতিকাফের জন্য ইতিকাফের সবচেয়ে বড় কথা হলো যারা ইতিকাফে থাকবে আল্লাহ তাআলা লাইলাতুল কদর তাদেরকে নসিব করায় দিবেন সুবহানাল্লাহ হীরা টুকরা কপালে দেন আর কেউ থাকলে দাঁড়াইতে পারি হ্যাঁ কাকা দারান বাবজান দারান মাশাআল্লাহ হ্যাঁ আমাদের শিমুল বাবজান দাঁড়াইছে চারজন আলহামদুলিল্লাহ এই যে পাশে আরো একজন আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর দেখছেন এই যুবক এই যে আমার বাবজান মুরব্বি এনা থেকে শিক্ষা নাও দেখো তারাবি 20 রাকাত নামাজ পড়ে কয় রাকাত 20 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ে কারে কই
দেখো কোমর বাঁকা হয়ে গেছে বয়সের কারণে কিন্তু আল্লাহ পাকের বান্দার ঈমানের নূর তার ভিতরে খালি ঝকঝক করে সুবহানাল্লাহ শিক্ষা নেওয়া দরকার আর কেউ আছে নাকি আমরা এখানে ইতিকাফের সময় দিব যাই হোক আমরা প্রতিযোগিতায় যারা এরা পাস করেছে আল্লাহ তাআলা আরো তাদের সাথে সাথী তৈরি করে দেন বলে আমিন মুহতারাম হাজেরিন আল্লাহর পয়গম্বর যেই বছরে ইতিকাফ করেছিলেন সেই বছরে নবীজি 20 দিন ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী 20 দিন ইতিকাফ করে আর উম্মত থাকিবে জীবন কথা বলেন আগে কত বড় অজুহাত আল্লাহ নবীজি বলতেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিবু ফি কুল্লি রমাদান আশরাত আইয়াম ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফি ইতাকাফা 20 সহিহ বুখারী 2044 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 10 দিন ইতিকাফ করতেন কিন্তু যে বছর নবীজি ইন্তেকাল করেছেন সেই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলতেছেন সম্মানিত হাজেরিন ইতিকাফের অনেক ফজিলত ইতিকাফ করলে অনেক শেখার আছে ইতিকাফ করলে আদবওয়ালা হওয়া যাবে ইতিকাফ করলে নামাজের অভ্যাস আসবে অনেক ফজিলত ইতিকাফ যারা করবে পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস হবে সুবহানাল্লাহ মসজিদে আসলে দেখা যায় অনেক সময় চিল্লাচিল্লি ফাল্লা ফাল্লি হাই হুলা কিলা কিদি মারামারি আছে না নেই আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের সবাই আল্লাহ ওয়ালা নেককার মানুষ আমি জীবনে অনেক জায়গায় দেখছি হ্যাঁ মসজিদে যদি কিলা কিলি কারে পায় মার বউয়ের সাথে পারে না এসে ইমাম রে খালি জাতি কথা কেন কেন আছে না নেই বউয়ের কাছে করে কথা বলে বটি কম খাবি কথা কেন কেন আর ইমাম তো মুয়াজ্জিন সাহেব কথা কেন কেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সবাই আলহামদুলিল্লাহ নেককার জীবনে বহু দেখাইছে আল্লাহ তাআলা ভাইও এরা কারোর সাথে পারে না হুজুর আমার বাপ নিয়ে দোয়া করলেন না কেন হুজুর আপনি 14 বছর জাহান্নামে পাঠাই দিব কথা কয় না বেটা হুজুরে দোয়া শেখায় আর বাপ তুলে দোয়া করছি না দেখা আমার 14 বছর জাহান্নামে চাকরি শেষ অনেক ইমামে চাকরিও চলে গেছে কথা কয় না কেন আরে বেটা দোয়া তো ইমাম সাহেবের কাছে চাইছো ইমাম সাহেব বলছে ফি আমাদের তার বাপের জন্য দোয়া হয়ে গেছে কথা কয় না কেন সব সময় ইমামকে চাপে রাখ বউরে চাপে রাখতে পারো না দাঁত মাছ সব ফালাই দিব কথা কয় না কেন মসজিদের বাহিরে বেয়াদবি জীবনে কোনোদিন মসজিদের ভিতরে বেয়াদবি করা যাবে না ঠিক না কোন আল্লাহ তাআলা বেয়াদবদেরকে হেদায়াত দান করে আমিন নাদান এটা বুঝে না দোয়া বুঝে না আমি জাযাকাল্লাহ খায়রান যদি বলি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন দোয়া হয়ে গেছে ঠিক না বলেন হাত তুলে দোয়া করা জরুরি নাই দোয়া হলো অন্তরের বিষয় মুখ থেকে বলছে দোয়া হয়ে গেছে দোয়া কাজ করা লাগবে দোয়ার কাজ করলে দোয়া এমনি পাইবা দোয়া চাওয়াও লাগতো না আহা কি নেককার মানুষ কি আল্লাহ ওয়া আল্লাহ গো তুমি তার হায়াত আরো বৃদ্ধি করে দাও ইমাম সাহেব এমনি দোয়া করব কথা কয় না কেন আপনার বেয়াদবের মতো আচরণ দেখলেই তো যত আমি হাত তুলে দোয়া করি না কেন দোয়া মুখ দিয়ে বাইরে অন্তত আল্লাহ করে তারা তুই শেষ কর কথা কয় না কেন আমার পরিচয় টুকরা ভাইরা রে আমার রমাদান মাস চলে গেছে নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারলাম না আদবওয়ালা হইতে পারলাম না নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না ধৈর্যশীল হইতে পারলাম না রমজান থেকে কি শিখলাম রমজান আসলো আর গেল আর ইফতার করলাম সাহাদি করলাম হয়ে গেল না রমজান থেকে আপনি শিখুন রমজান আসলে ইতিকাফ করা যায় ইতিকাফ করলে নামাজ শেখা যায় নামাজে আসলে মসজিদে কোনো কথা বলা যাবে না যেগুলো জরুরি এই জরুরি কথা ছাড়া অহেতুক অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না
এতেকাফের অনেক মাসআলা আমাদেরকে জানতে হবে। এতেকাফে বসলে আমাদেরকে দূরে কোথাও যাওয়া যাবে না, মসজিদের এই জায়গাটার ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। এরকম অনেক মাসআলা আছে, এগুলো যখন আমরা মসজিদে এতেকাফ করব আমাদের রাগ কন্ট্রোল হবে, আদব ওয়ালা হবে। মসজিদে ঢুকলে কোন আদবে থাকতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে মসজিদের ভিতরে আমি আল্লাহর মেহমান হিসেবে থাকব, এগুলো এতেকাফে আসলে শেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে শিখবার আমল করার তৌফিক দান করেন।